কোনটি বন সংরক্ষণের সঙ্গে যুক্ত ক ঘানা খ পীর গ সাইলেন্ট ভ্যালি নাকি ঘ কাজিরাঙ্গা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে গ সাইলেন্ট ভ্যালি পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কোনো প্রাণী তার বাসভূমি যে অঞ্চল থেকে প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে তাকে বলে কি ক নিচ খ নিছে, গ উভয় নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে গ উভয় তার মানে নিচ ও নিশে পরে প্রশ্নতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নতে দেওয়া আছে জলের খরতার একক কি, ক গ্রাম খ কিগ্রা গ পিপিএম নাকি ঘ টি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে গ পিপিএম পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে নিচের কোন বিমানবন্দরটি পূর্ব ভারতে অবস্থিত ক ইন্দিরা গান্ধী খ ছত্রপতি শিবাজি গ রাজীব গান্ধী নাকি ঘ নেতাজি সুভাষচন্দ্র বোস তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ঘ নেতাজি সুভাষচন্দ্র বোস পরে প্রশ্নতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নতে দেওয়া আছে প্রাথমিক সিটি পরীক্ষায় ক শিশু মনস্তত্ত্বের পরীক্ষার প্রয়োজন খ গণিত বিষয়ক মূল্যায়নের প্রয়োজন গ সাহিত্যে মূল্যায়নের প্রয়োজন বা দরকার নাকি ঘ সবকটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবকটি তার মানে শিশু মনস্তত্ত্বের পরীক্ষার প্রয়োজন গণিত বিষয়ক মূল্যায়নের প্রয়োজন এবং সাহিত্যে মূল্যায়নের দরকার এক কথায় সবকটি পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অবস্থিত কোথায় ক উত্তরপ্রদেশ খ হরিয়ানায় গ পশ্চিমবঙ্গে নাকি ঘ কেরলে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ পশ্চিমবঙ্গে পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে পশ্চিমবঙ্গে ব্যাঘ্র প্রকল্প রয়েছে কোথায় ক মানসে খ সুন্দরবনে গ সিম লি পালে নাকি ঘ সবগুলিতে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে খ সুন্দরবনে পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে বাসভূমি দূষণের অন্যতম কারণ হলো কি ক আর্সেনিক জনিত দূষণ খ অধিক যানবাহন নির্গত ধোয়া গ অ্যাসিড বৃষ্টি নাকি ঘ সবগুলি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে খ অধিক যানবাহন নির্গত ধোয়া পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে জলের কোন স্তরের কোনো উল্লেখ নেই ক এপি লিমোনিয়ামে খ হাইপোলিমোনিয়াম গ মেটাল লিমোনিয়াম নাকি ঘ প্যারা লিমোনিয়াম তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ঘ প্যারালিমোনিয়াম পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে পরের প্রশ্নতে দেওয়া আছে গাছ থেকে বিশুদ্ধ হাওয়া খেতে হলে ক বাড়ির চারপাশে জঙ্গল থাকলে ভালো হয় খ জঙ্গল একেবারে পরিষ্কার করা উচিত গ পরিকল্পনা মাফিক গাছ লাগানো উচিত নাকি ঘ সবই ঠিক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ পরিকল্পনা মাফিক গাছ লাগানো উচিত পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বিশ্বের অন্যতম সমস্যা হলো কি ক দারিদ্র খ বেকারত্ব গ পরিবেশ দূষণ নাকি ঘ নিরক্ষরতা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ পরিবেশ দূষণ দেখো কী দেওয়া আছে পানীয় জল কোন উৎস থেকে সংগ্রহ করা উচিত ক মাটির তলার জল খ ওপর পৃষ্ঠের জল গ বৃষ্টির জল নাকি ঘ ক ও খ উভয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ক ও খ উভয় তার মানে মাটির তলার জল আর ওপর পৃষ্ঠের জল পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে পরীক্ষণমূলক মডেলের স্তরগুলি হলো কি ক অভিজ্ঞতা অর্জন খ বিমূর্ত ধারণা গঠন ও সামান্যিকরণের প্রয়োগ গ নতুন পরিস্থিতিতে সামান্যিকরণের প্রয়োগ নাকি ঘ ওপরের সবগুলি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওপরের সবগুলি তার মানে অভিজ্ঞতা অর্জন বিমূর্ত ধারণা গঠন ও সামান্যীকরণের প্রয়োগ নতুন পরিস্থিতিতে সামান্যীকরণের প্রয়োগ পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে মূল্যায়নে বিষয়গত নয় মাত্রা হলো কি ক শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি খ আগ্রহ গ সামাজিক ও শরীর সংক্রান্ত আচরণগুলি নাকি ঘ ওপরের সব তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওপরের সব তাহলে মূল্যায়নে বিষয়গত নয় মাত্রা হল শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি আগ্রহ সামাজিক ও শরীর সংক্রান্ত আচরণগুলি এক কথায় ওপরের সব পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে পরিবেশের বিষয়কে সহজভাবে উপস্থাপনের জন্য প্রয়োজন কি ক পাঠ্যপুস্তক খ ম্যাগাজিন গ সচিত্র চার্ট ঘ মূর্ত জিনিস তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ঘ মূর্ত জিনিস মধ্যে দেখো কী দেওয়া আছে সমস্যা সমাধানে শিক্ষার্থীদের প্রেষণা হবে ক উচ্চমাত্রায় খ নিম্নমাত্রায় গ মাঝারি ধরনের নাকি ঘ কোনো সম্পর্ক নেই তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মাঝারি ধরনের তাহলে সমস্যা সমাধানে শিক্ষার্থীদের প্রেষণা হবে মাঝারি ধরনের পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে পরিবেশ শিক্ষার জন্য সবচেয়ে উপযুক্ত বিষয় হল কি ক ভূগোল খ গণিত গ জীববিদ্যা নাকি ঘ রাসায়নিক বিদ্যা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক ভূগোল পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে শিক্ষণের সঠিক প্রক্রিয়া হবে কি ক সহজ থেকে কঠিন খ কঠিন থেকে সহজ গ পরিস্থিতি অনুযায়ী নাকি ঘ মাঝারি থেকে কঠিন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সহজ থেকে কঠিন পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে পদার্থবিজ্ঞানে কোন এককে অধিক পরিমাণ পরিবেশ পরিবেশবিদ্যার সঙ্গে সম্পর্কিত করা যায় ক শব্দ খ আলো গ তড়িৎ নাকি ঘ সবগুলি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক শব্দ পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে মৃত্তিকা দূষণ রোধ করতে দরকার ক অযথা সার প্রয়োগ বন্ধ করা খ অযথা অতিরিক্ত কীটনাশক প্রয়োগ বন্ধ করা গ অযথা রং ব্যবহার বন্ধ করা নাকি ঘ কম্পোস্ট সার ব্যবহার করা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ কম্পোস্ট সার ব্যবহার করা পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে বিদ্যালয় হল কিসের ক্ষুদ্র সংস্করণ ক পরিবারের খ সমাজের গ জাতির নাকি ঘ দেশের তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ সমাজের তাহলে বিদ্যালয় হলো কিসের ক্ষুদ্র সংস্করণ আমাদের উত্তর হয়ে যাবে সমাজের পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে শিশুদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সহজে গড়ে ওঠে ক খেলাধুলার মাধ্যমে খ কাজের মাধ্যমে গ পড়াশোনার মাধ্যমে নাকি ঘ সবগুলি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক খেলাধুলার মাধ্যমে পরে প্রশ্নমাতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে সৃষ্টির প্রাথমিক উপাদান হলো কি ক জিঙ্ক খ অ্যালুমিনিয়াম গ ম্যাগনেশিয়াম নাকি ঘ ক্লোরিন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ম্যাগনেশিয়াম পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে আমাদের বন মহোৎসব পালিত হয় ক দোসরা অক্টোবর খ পয়লা ডিসেম্বর গ তেসরা আগস্ট নাকি ঘ পয়লা জুলাই তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ পয়লা জুলাই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবার জন্য আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও